রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা একজন মুসলমান হিসাবে এই মাসে কি আমল করতে পারে? রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, কোন বিশেষ কোনো করণীয় নেই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে, সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে। তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য কোরআন অথবা হাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে এটা নিয়ে ইতিহাসবিদদের নানা রকম মতামত আছে। আমরা এটাকে 12 তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি এটাই যে চূড়ান্ত তা কিন্তু না। অনেক ইতিহাসবিদদের মতে রবিউল আউয়াল 12 তারিখে তার জন্ম হয়েছে, এটা যেমন সত্য, আবার অন্যদিন তার জন্ম তারিখ রবিউল আউয়ালের 9 তারিখ সেটিও সপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত এবং আরও ভিন্ন বিভিন্ন মতও আছে। এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি এটা না কোরআন হাদিসের আলোকে প্রমাণিত, না এটা সাহাবিদের মধ্যে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে কখনো ছিল, যার কারণে ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলে নাই, কোরআন হাদিসে নেই, সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে, সওয়াবের কারণ হবে না। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চায়, কীভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি শুধু রবিউল আউয়ালে কেন, এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত। রবিউল আউয়াল এলে তোমার এই গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, এটি আমাদের হওয়া উচিত নয়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এটা শুধু রবিউল আউয়াল নয়, বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসেবে আমরা দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানতে পারবেন, যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন, চর্চা করবেন, তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন, তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন, তত বেশি আপনি তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে। কারণ তার গুণগান যখন আপনি জানবেন, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার জীবনচরিতের মাধুর্য, এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় সিক্ত হবেন। সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন। এর বাইরে আল্লাহ সুবহানাল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেটি আপনি পড়বেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক, হে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ওয়াহুব্বা মান ইউহিব্বুক, এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাও চলে আসবে, বিদায় সেটি আপনি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী পড়বেন, তার জীবন চরিত্র পড়বেন, ইনশাআল্লাহ তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।